আচ্ছা আমি পরবর্তীতে যেটা দেখলাম যে বাংলাদেশে একটা গ্যাপ আছে, গ্যাপ মিনস এই গ্যাপ মানে হলো ঘাটতি, মানে ওই গ্যাপ না কিন্তু জিএপি না। আমি প্রথমে এটা নিয়ে বলে দিই, আমি 2004 সালে প্রথমে কাজ শুরু করি এবং 2006 সাল থেকে আমি আমনিয়া কাজ করি, এবং তখন প্রতি বছরই আমরা একটা প্রোগ্রামে অংশগ্রহণ করতাম, এটা বাংলাদেশ আপনার বাণিজ্য মন্ত্রণালয় থেকে প্রোগ্রামটা করত, যে কিভাবে আসলে চাষীদের দক্ষতা বাড়ানো যায়, কিভাবে তাদেরকে রপ্তানিতে উৎসাহিত করা যায়, এবং বাংলাদেশি আমের যে বর্তমান অবস্থা এখান থেকে রপ্তানি করা যাবে কিনা, এই বিষয়গুলো নিয়ে প্রতি বছরই একটা ট্রেনিং হতো আর কি। এই ট্রেনিং এ আমরা আবার রিসোর্স স্পিকার কখনো শ্রোতা হিসেবে অংশগ্রহণ করতাম। আলটিমেট রেজাল্ট যেটা হলো যে আমরা তখন এত কিছু শুনতাম বাংলাদেশি আম সম্পর্কে, নেতিবাচক জিনিসগুলো আমাদের কাছে বেশি শোনানো হতো, বলতো বাংলাদেশে আমের কোনো সুন্দর রং নেই, বাংলাদেশি আমে পোকামাকড় দমনের জন্য অনেক ওষুধ ব্যবহার করা যায়, এই ধরনের আমের সেলফ লাইফ গুলা কম, বেশি দিন রাখা যায় না, এটা ইউকেতে বা বিভিন্ন দেশে নিয়ে গেলে পচে যাবে, এরকম মোটামুটি 27-28টা কারণ বলা হতো যেটার কারণে বাংলাদেশি আম রপ্তানি করা যাবে না। এরপরে আমার একটু চিন্তা হলো, আমি প্রথম থেকে আসলে আমার ধারণাটা একটু আলাদা ছিল যে আমি আম নিয়ে কিছু করব এই বিষয়টা, তারপরে আমার চিন্তা হলো যে এই 28টাকে কিভাবে একে নিয়ে আসা যায় বা কিভাবে এখান থেকে শুরু করা যায়। আচ্ছা, আমি পরবর্তীতে যেটা দেখলাম যে বাংলাদেশে একটা গ্যাপ আছে, গ্যাপ মিনস এই গ্যাপ মানে হলো ঘাটতি, মানে ওই গ্যাপ না কিন্তু জিএপি না। আমি প্রথমে এটা নিয়ে বলে দিই, তো সবার মধ্যে আসলে কি জানেন যে সিঙ্গাপুর যায় নাই সে বাংলাদেশে এসে গল্প করে সিঙ্গাপুর একটা ভালো দেশ, এখানে অনেক বিল্ডিং আছে, রাস্তাঘাট পরিষ্কার। তো এক্সপোর্ট সম্পর্কে যারা কথা বলতাম বেশিরভাগই এরকম যে এরা নিজেরাও এক্সপোর্ট বুঝে না, মানে আমরা যাদেরকে বিশেষজ্ঞ বলছি এরা জাস্ট সিঙ্গাপুরের গল্পের মতো নিজে সিঙ্গাপুর যায় না, বাট বলে যে সিঙ্গাপুর একটা সুন্দর দেশ, এখানে সব পরিষ্কার পরিচ্ছন্ন, লোকগুলা ভালো। আরেকটু যখন গভীরে আমরা যাওয়ার চেষ্টা করলাম যে আসলে মেজর সমস্যাটা কি, এবং আমরা যেটা খুঁজে পাই যে এক্সপোর্টের জন্য তিনটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশগুলোতে আম এক্সপোর্ট করতে চান, তাদের তিনটা শর্ত আছে। প্রথম শর্ত হলো যে আপনার আমটা দেখতে সুন্দর হতে হবে, আম সুন্দর যে জাতি হোক কোনো অসুবিধা নেই, এই আমটা সুন্দর হতে হবে। দুই নম্বর হলো এই আম রোগ বা পোকার দ্বারা আক্রমণ হয় নাই, এটা আপনাকে নিশ্চিত করতে হবে, চাষিকেই বলতে হবে যে আমার যে আম এর মধ্যে কোনো রোগ বা এর পোকার আক্রমণ নেই। থার্ড একটা বিষয় হলো যে আমের সেলফ লাইফ থাকতে হবে, আপনি আজকে আম পারলে না, দুই দিন পরে যদি এটা নষ্ট হয়ে যায় তাহলে এটা কখনো ইউরোপীয় বাজারে আমি দিতে পারবো না। আপনি যদি এই তিনটে বিষয় তাকে নিশ্চিত করতে পারেন যে আমার আম দেখতে সুন্দর, আমার আমে কোনো রোগ বা মানে পোকামাকড়ের কোনো আক্রমণ নেই, আর একটা বিষয় আছে তারা এটাও বলছে যে আপনি রোগ বালাই দমনের জন্য বিভিন্ন বালাই নাশক ব্যবহার করতে পারেন, কিন্তু এর রেসিডুয়াল ইফেক্ট যেন আমাদের যারা ক্রেতা আছে যা ভোক্তা আছে তাদের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ না হয়। তাহলে মোটা দাগে যদি এই চারটা বিষয় কেউ নিশ্চিত করতে পারে তাহলে এই দেশের আম যে কোনো দেশে এক্সপোর্ট হতে পারে। বাগান করুন, মন প্রফুল্ল রাখুন এবং শখের বাগানের সাথেই থাকুন।